নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা কুকিজ করে দেখাবো, সেটা হলো খুব হেলদি কুকিজ। আমি আটা দিয়ে করব আর প্রচুর পরিমাণে চিনে বাদাম দিয়ে করব, নাটি কুকিজ। আসুন তাহলে দেখে নিচ্ছি রেসিপিটা। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে কোয়াটার কাপ ব্রাউন সুগার আর হাফ কাপ নর্মাল সুগার দিয়ে মিশিয়ে গুঁড়ো করে নিলাম। একটা পাত্রের মধ্যে চিনি গুঁড়োটা নিয়ে নিলাম, আর এর মধ্যে একটা নরম নর্মাল টেম্পারেচারে বাটার 100 গ্রামসে দিয়ে দিলাম। খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত অবস্থা থাকতে হবে, তাহলে বেশি ক্রাঞ্চি হবে কুকিজটা। নিয়ে নিলাম, নিয়ে চিনিটা চিনি গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে একদম ক্রিমি ফ্লাফি করে নেব, চিনিটা একদম গলে যাবে। এদিকে একদম এরকম হবে, এদিকে একটা মিক্সিং জারে কিছু বাদাম আমি একটু চালিয়ে নিলাম অল্প করে, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক ছিপি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 কাপ আটা দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম, আর 1 টিস্পুন বেকিং পাউডার দিলাম, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে। খুব বেশি আটা মাখার মতন চেপে চেপে আমি কিন্তু মাখবো না, খুব আলতো হাতে মাখতে হবে, তবে কুকিজটা ভালো হবে। এবার একটু সামান্য হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, আলতো হাতে মিশিয়ে নেব সবটা। আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে ভাঙা চিড়ে বাদামটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব আলতো হাতে। আমার মনে হচ্ছে একটু ড্রাই হয়েছে, তাই 1 টেবিল স্পুন দুধ নিয়েছি, নিয়ে ছড়িয়ে ছড়িয়ে হালকা হাতে আবার মিশিয়ে নেব, একটু একটু করে দেব আর মিশিয়ে নেব। এবার সবটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন দুধ, এবার মাখা হয়ে গেল আমার। আর এবার 1 টেবিল স্পুন করে ব্যাটারটা নেব, নিয়ে একটা করে কুকিজ শেপ দেব। আমি টেবিল স্পুন দিয়ে নিচ্ছি এই জন্য যাতে সবগুলি কুকিজ ইকুয়াল শেপে হয়, সমান মাপের হয়, কোনটা ছোট কোনটা বড় যেন না হয়। এভাবে আমি সবগুলো কুকিজ রেডি করে নিচ্ছি। আমি এই কুকিজ আপনাদেরকে গ্যাস ওভেনেও দেখাবো আর এমনি ওভেনেও দেখাবো, ওটিজিতেও দেখাবো। আমার রেডি হয়ে গেল সবগুলো, এবার আমি ওটিজিতে প্রথম দিয়ে দিচ্ছি 200 ডিগ্রিতে 20 মিনিটসের জন্য বেক হতে দিয়ে দিলাম। এবার ওদিকে গ্যাস ওভেনে আমি কড়া একটা বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে প্রিহিট হতে, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম ভিতরে, প্রিহিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ট্রেটা বসিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য বেক হতে। ওটিজির চাইতে গ্যাস ওভেনে একটু বেশি সময় লাগে, তাই 25 মিনিট বললাম। এবার আমি ট্রেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, বার করে নেব। গ্যাস ওভেনেরটা 25 মিনিট হয়ে গেছে, খুলে দেখছি, দেখুন কি সুন্দর বেক হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। এবার দুটো ট্রে একসাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর আপনারা কে কোথার থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে দেখছেন, প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন। আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনি আমার সাথে জুড়ে যাবেন। খুব ক্রাঞ্চি হয়েছে, কীভাবে রাখতে হয় ঠান্ডা করে সেটা দেখাচ্ছে। একটা জালি থালা নেবেন, নিয়ে তাতে এগুলো সাজিয়ে রাখবেন যাতে হাওয়াগুলি নিচে দিয়ে বেরিয়ে যায় আর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি কৌটোয় ভরবেন, এর আগে কিন্তু কৌটোয় ভরবেন না, তাহলে নরম হয়ে যাবে কুকিজগুলি। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যখন যাবে তারপরে আমি ট্রেতে সাজিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে, ট্রেতে আমি সাজিয়ে নিয়েছি, আপনারাও এভাবে সাজিয়ে নেবেন। আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কৌটোতে ভরে
আপনারা এটা প্রিজার্ভ করবেন। আর মাঝে মাঝে কুকিজগুলোকে একটু উল্টেও দেবেন। আমি এবার একটা কুকিজকে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন ভিতরে কত বাদাম, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি একটুখানি একটা কুকিজ ভেঙে খেয়ে দেখেছি, দারুণ হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে আমার পরবর্তী সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। নমস্কার।